সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর কবিতা নিয়ে, অর্থাৎ আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর কবিতা। আজকে আবৃত্তি করব তৃতীয় শ্রেণীর কবিতা। যদি এই কবিতাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে। আজকে আবৃত্তি করছি অত্যন্ত সুন্দর একটি চড়া কবিতা। কবিতাটি লিখেছেন আহসান হাবিব, কবিতাটির নাম হচ্ছে হাটে যাব। আমি আবারও বলছি, কবিতাটির নাম হচ্ছে হাটে যাব, লিখেছেন কবি আহসান হাবিব। হাটে যাব, হাটে যাব, গাটে নেই নাও, নিগাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত কড়ি দেবে, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। আমি আবারও কবিতাটি আবৃত্তি করছি, চড়া হাটে যাব আহসান হাবিব। চড়া হাটে যাব আহসান হাবিব, হাটে যাব, হাটে যাব, গাটে নেই নাও, নিগাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত কড়ি দেবে, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। আমি আবারও কবিতাটি আবৃত্তি করছি, চড়া হাটে যাব আহসান হাবিব, হাটে যাব, হাটে যাব, গাঠে নেই নাও, নিগাঠা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত কড়ি দেবে, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। এই কবিতাটি অত্যন্ত সুন্দর একটি চড়া কবিতা, কবি আহসান হাবিবের রচিত। এই কবিতাটি থেকে শিক্ষার্থীরা খুব সহজে বানান শিখতে পারে এবং এই কবিতাটি ছন্দে ছন্দে খুব সহজে শিক্ষার্থীরা শিখতে পারে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।